মানুষই তার লজ্জা স্থান থাকার জন্য যে কোনো জায়গায় আপনি বিশ্ব যে কোনো জায়গায় যান না কেন কিছু না কিছু করে কোথাও পড়েই না আরে বাবা ব্লাউজ ছাড়া আজই তামাশা একজন নারী যুবতী মেয়ে কতটা কতটা শিক্ষার অভাব পারিবারিক শিক্ষা নিজের শিক্ষা কত আরে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদ নারিহা তারা জান্নাতে তো ঢুকবেই না লন্ডন থেকে মুখ খুলেন মিজানুর রহমান আজহারি তিনি কি বললেন সে ভিডিও বিস্তারিত দেখাবো তো কথা না বেরিয়ে চলুন আমরা বিরুমুল আলোচনায় চলে যাই বিরুমুল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও বিস্তারিত দেখে আসি আরে বাবা ব্লাউজ ছাড়া চাইলে নাউজবিল্লাহ বল না আমার বিশ্বাস যদি সত্যিকার অর্থে ওর দাদি বা নানি বেঁচেই থাকে যদি বেঁচেই থাকে ওর দাদি বা নানি ওরে নিশ্চিত কয়েকখান কাণ্ড উপর লাগাইছে যদি বেঁচে থাকে কথা বল ঠিক কিনা নানি আর দাদি স্বামী ছিল অসহায় বেশি একটা জামা কাপড় দিতে পারেনি এখন গরম প্রচন্ড ঘরের ভিতরে গেট লাগাই দিয়ে জানালা লাগাই দিয়ে হয়তো বা নানি বা দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল হয়তো বা কি রাস্তাঘাটে না ঘরের ভিতরে আরে কথা কয় না রাস্তাঘাটে না ঘরের ভিতরে তো তুমি বাবু এভাবে কেন বের হলা তুমি কেন বের হলা কি রে বাবা রে বাবা কি মানে আগেই পড়েন নাউজুবিল্লাহ এটা যদি আমি এখন বলতেছি তো আবার দেখবেন কমেন্টে লিখবে তাহলে হুজুর আপনিও দেখেছেন তাই না তোমরা পড়ে আর না পড়ে বের হবা আর হুজুরদের চোখ পড়লে দোষ হয়ে যাবে তাই না এসব মুনাফিকি সব বাদ দিতে হবে কথা বলেন ঠিক না আজীব তামাশা একজন নারী যুবতী মেয়ে কতটা কতটা শিক্ষার অভাব পারিবারিক শিক্ষা নিজের শিক্ষা কত আরেকজনকে দেখলাম হ্যাতে মেয়ে না সওয়াল কিছুই বুঝলাম না এ কমাল এ কোন বুঝার কোনো মাধ্যমই না তো আসলে বড় দুঃখের বিষয় এটা যে কারা কি প্রতিবাদ করতেছে হ্যাঁ আজীব একটা অবস্থা আমি বললাম যে তুই নারীর অধিকার চাস তুই আগে নিজে বোঝার ট্রাই কর যে আর ইউ বয় অর গার্ল আগে তুই জাস্টিফাই কর বাবা হ্যাঁ আল্লাহ জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বলতেছে যে আমরা নারীর পোশাকে স্বাধীনতা চাই আজীব কথাবার্তা শোনেন যেই পুরুষ গুলো এগুলোকে সাপোর্ট দেয় কি দেয় বলেন কি দেয় তারা বলেছে আসলে তো তাই আমরা চাইলে জিন্সের প্যান্ট পরি আমরা চাইলে শার্ট পরি নারীরা কেন পড়তে পারবে না শোনেন শেয়াল কিন্তু মুরগির স্বাধীনতা সব সময় চায় শেয়াল চায় যে মুরগির ছেড়ে দা আমি আছি আমি আমি আই উইল প্রোটেক্ট হিম আমি বাঁচাবো কোনো সমস্যা নাই কিন্তু শেয়াল যদি মুরগিরে রে পায় ও কি ছাড়বে আর যারা যেই পুরুষগুলো এই নারীদেরকে তোমাদের পেছনে হাম হ্যায় তোমারে পিছে এরা কেমন স্বার্থপর জানেন এরা যে শুধুমাত্র গরমকালে মেয়েদেরকে ড্রেসহীন দেখতে চায় তা কিন্তু না এই পুরুষগুলো চায় প্রচন্ড কম কোণে শীত যখন মানুষ বস্তা গায়ে দিয়েও রেহাই পায় না এই স্বার্থপর পুরুষগুলো তখন নারীদেরকে বেহায়া উলঙ্গ দেখতে চায় কথা বলেন ঠিক কিনা দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি দান খয়রাত কর নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিষ্ণুই বললেন উরি তু কুন্না আকসারা আহলিন নার আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আছে না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নাত তো এমনি এমনি আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর নাশুকরি করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন
এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে না শুকরি, এটা তাকে জাহান্নামী বানাবে। দুই নাম্বার, তুকসিরনা লানা, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়, হেতুর উপরে আল্লাহর ঠেড়া হইত, হেতুর উপরে আল্লাহর গজব হইত, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না, মাঝে মাঝে দে, আচ্ছা, তো এগুলো করা যাবে না, স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেয়া যাবে না। এই যে বিষ্ণুনবী যেগুলো নিষেধ করলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি, তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে? আমি সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি, আপনারাও পড়বেন, বাজার থেকে কিনবেন। আসিয়ার জীবনী, আসিয়া, ইমরাতু ফেরাউন, ফেরাউনের বইয়ের নাম হোক্কা, নাম খিতা আসিয়া। এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ, কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন। এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ, মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন। আমাদের মেয়েরাও মশগুল থাকে আবাদত নিয়ে, না জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, হিন্দি সিরিয়াল নিয়ে, তাই না? দেশটারে শেষ করে দিল, হাজবেন্ডের খবর নেয় না, বাচ্চার খবর নেয় না, সন্তানের খবর নেয় না, খালি হিন্দি সিরিয়াল। দেশের বারোটা বাজাইছে, দেশের বারোটা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, এসব দেখা মরি আমরা ভীষণ লজ্জা শরমে, হিন্দি ফিল্মে, দেশের বারোটা বাজাইল রে হিন্দি ফিল্মে, ফিল্ম দেখা আট বছরের কলিমুদ্দির পোলায়, নয় বছরের জরিনারে দেয় যে গলায় মালা, আছে না নাই? ফিল্ম দেখা নেশা কইরায় আব্বারে কয় ড্যাডি গো, হিন্দি ফিল্মে, দেশের বারোটা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, ঠিক কিনা? এই হিন্দি সিরিয়ালের যে ঝোঁক, প্রেম প্রীতি, এটা বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়ে আবাদতে মশগুল হন মারিয়াম আলাইহা সালামের মতো। তিনি মশগুল ছিলেন আবাদতে, হিন্দি সিরিয়াল নিয়ে নয়। দুইজন গেল। তিন নাম্বার, বিষ্ণুবীর প্রথম স্ত্রী খাদিজা আল কুবরা তাহেরা, পতি ভক্তি কারে বলে, স্বামী ভক্তি কাকে বলে, আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে। চার নাম্বারে, বিষ্ণুবীর একমাত্র কুমারী। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, বিভিন্ন শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।